নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 61 বছর পর মহাসংযোগ, 8 রাশির অর্থের সাগরে ডুব দিতে চলেছে, লিখে রাখুন। দেখুন, যোগটা খুব দুর্দান্ত যোগ সৃষ্টি হয়েছে। প্রথম কথা, সবথেকে বড় পাওনার ব্যাপার, আজ দুপুর 2:35 যুবরাজ বকরি থেকে মার্গী হয়েছে। যুবরাজ বকরি থেকে মার্গী হয়ে যাওয়ায় এই 8 রাশির ছাপ্পার ফারকে অর্থ কিন্তু আসবেই আসবে। বুধ আমাদের বুদ্ধির কারকগ্রহ, বুধ শেয়ার বাজারের কারকগ্রহ, বুধ ব্যাংকিং সেক্টরের কারকগ্রহ, বুধ চামড়ার কারকগ্রহ, বা বুধের জায়গায় যাতে ভালো আছে তার ভালো অ্যাডভোকেট, ভালো জার্নালিস্ট হতে কিন্তু পারে। বুধ যদি আপনার ভালো থাকে, যারা সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত কিন্তু দিবে। অর্থাৎ এই যে বুধ আজ দুপুর 2:35 কন্যা রাশি থেকে বকরি অবস্থা থেকে মার্গী হয়ে গেল এবং মার্গী থাকবে, এবং এখানে দেখুন দুর্দান্ত যোগগুলো কিন্তু সৃষ্টি করছে। কেমন দেখুন, একটি হচ্ছে আপনার বুধ নিজে বসে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে প্রথম, এবং মার্গী হয়ে গেছে। মার্গী হয়ে যাওয়ার জন্য বুধ কিন্তু এখানে তুঙ্গস্থ, এবং বুধ কিন্তু মানে যে ফলগুলো দিতে পারছিল না সেই দুর্দান্ত এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু 8টি রাশিকে কিন্তু দিবে বুধ। এবং এর পাশাপাশি আপনার বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, আপনার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আপনার কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এখানে আপনার নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই যে রাজযোগগুলো গিয়ে সৃষ্টি হয়েছে, এবং বৃহস্পতি এবং বুধের সমসপ্তম দৃষ্টি বিনিময়, মানে এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ বৃহস্পতির, মানে এই যে 61 বছর পর এই মহাসংযোগ 8 রাশির অর্থের সাগরে কিন্তু ডুব দিতে চলেছে, এবং বুধ বকরি থেকে মার্গী হয়েছে। আমি একটু আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। প্রচুর ফোন আসছে, প্রচুর ফোন, যেগুলো সবসময় রিসিভ করা যাচ্ছে না। আমি একটি অনুরোধ আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তাতে কী বলুন তো, আপনাদেরও যেমন সুবিধা হবে আমারও সুবিধা কিন্তু হবে, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় ফোন ধরতে পারে না। হোয়াটসঅ্যাপে আপনারা চটজলদি রিপ্লাইটা কিন্তু পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপটা করুন। এবং এর পাশাপাশি আপনারা ফোনের থেকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ লিখুন, আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী যারা বিচার করাতে চাইছেন, প্রতিকার করাতে চাইছেন, গ্রহরত্ন কবচ নিতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, আপনার গ্রহদোষ কাটাতে চাইছেন, পূজাপাঠের ব্যাপারে কথা বলতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা ফোন করুন। আমি একটি কথা বলেছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, দায়িত্বের সাথে কাজ করি, ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নাই। আপনার যেটা পাওয়ানোর ক্ষমতা আমি কিন্তু পাইয়ে দিতে পারবো। তার বলে কেউ কেউ বলছে যে আমাকে কি প্রচুর অর্থ করে দিতে পারবেন, এরকম কমেন্ট বক্সও কমেন্ট করেছেন। দেখুন, আপনার গ্রহের গোচর অনুযায়ী আপনি যদি কোটিপতির যোগ যদি আপনার থাকে, আমি আপনাকে কোটিপতি করাতে পারবই। আপনার যদি আরোগপতির যোগ থাকে, আপনাকে আরোগপতি আমি করাতে পারবো। আপনার ইনকাম আমি 5 গুণ বৃদ্ধি করতে পারবো। যারা হাজারে খেলছেন, যারা লাখে খেলবেন, লাখে যারা খেলছেন তারা কোটিতে খেলবেন। আমি
চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্বের সাথে বলছি, কোন জায়গাটাকে পাওয়ার দিতে হবে, কী করতে হবে না করতে হবে আমার উপর দায়িত্ব, আমি নেব চ্যালেঞ্জ, আপনি করুন কাজ। দেখুন ভাগ্য কাকে বলে, ভাগ্যের যে জায়গা, যে প্রতিবন্ধকতা আটকাতে পারি কি পারি না সেটা দেখুন। এবং কেউ কেউ বলছে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে, আমার না, আমার একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। তো যাই হোক, বর্তমানে দুর্গাপূজা চলছে, আজ মহাসপ্তমী, মহাসপ্তমীর শুভেচ্ছা জানায় প্রত্যেকের, প্রত্যেকে সপরিবারে খুব আনন্দ করে, প্রত্যেকে একে অপরের সঙ্গে খুব হৃদ্যতা বজায় রেখে, সকলে একত্রে পরিবারে সবাই সবার সাথে আনন্দে মাতোয়ারা হয়ে উঠুন, পুজোকে উপভোগ করুন, মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করুক, আমি এই মা দুর্গার কাছে প্রার্থনা করি, জয় মা দুর্গা। দেখুন এই যে বুধ বকরি থেকে মার্গী হয়ে এতগুলো রাজ্য সৃষ্টি করেছে, নাম্বার ওয়ান রাশি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, হংসনাম মহাপুরুষ রাজ্য, নিজবঙ্গ রাজ্য, বুধাদিত্য রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবেন মীন রাশি, বিশেষ করে ব্যবসা, সম্পত্তি এবং কেরিয়ার, কারণ আপনাদের চতুর্থবতী আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি করবে, ডেলি রোজগারের জায়গায়, ব্যবসার জায়গায় ভালো, পার্টনারশিপ বিজনেস যে করছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মকর রাশি, মকর রাশির ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, যেখানে সপ্তমপতি সপ্তম পাবে এবং ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। যেমন মীন রাশির ক্ষেত্রে আপনার এখনও বলছি স্ত্রীর ভাগ্যে কিন্তু ধন আপনাদের আসবে, স্ত্রীর পরামর্শ নিন, স্ত্রীর বুদ্ধি নিন, বিশেষভাবে লাভ পাবেন। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধি, বিদেশ থেকে ইনকাম, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এতদিন যে বাধা বিপত্তিগুলো যাচ্ছিলো সেই বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠে নতুন সূর্যোদয় আপনাদের হতে চলেছে, এবং কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, সম্পত্তিগত দিকের সমস্যাগুলো কাটবে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এরপর যে রাশি ধনুরাশি, ধনুরাশি কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, কাকে, সপ্তমপতিকে কানেক্ট করছে। দেখুন সপ্তমপতিকে কানেক্ট করা মানে কি কর্মপতি, প্রথম কথা হচ্ছে দেখুন আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি, শেয়ার মার্কেট, অনলাইন কাজ, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো যাবে, ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো দুর্দান্ত রেজাল্ট দেবে, এবং ব্যবসায় ক্ষেত্রে আপনাদের শুভ, এবং আপনাদের যেহেতু একাদশপতি কর্মপতি কর্মভাবে অবস্থা, কর্মকেন্দ্রিক সমস্যা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু হবে, এবং যাদের আইনি জটিল জটিলতা চলছিল, ঝামেলা চলছিল, সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ কিন্তু পেতে চলেছেন। ধনুরাশি লিখে রাখুন, বুধ মার্গী হওয়াতে 61 বছর পর ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য আসতে চলেছে, এই 2 অক্টোবর 2022 থেকে টানা আপনাদের কিন্তু চলবে। দ্বিতীয় যে রাশির কথা, 3 নম্বর 4 নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশভাবে একাদশপতির অবস্থান প্রফিটের জায়গা, লাভের জায়গা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রফিট, লাভ, সাকসেস কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশিতে অবস্থান করছে বুধ, এখানে রাজযোগের বড় রাজযোগ, হংসরাম মহাপুরুষ রাজযোগ, ভদ্রাম মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, আপনার নবপঞ্চম রাজযোগ, মানে কন্যা রাশির অর্থনৈতিক সফলতা তো আপনাদের আসবেই আসবে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনার পুরো উদ্ধার হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, শুভ বিবাহ এবং পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে ভালো, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যাঙ্কিং সেক্টরে আছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে কন্যা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, একাদশপতিকে নিয়ে, প্রফিটকে নিয়ে ধনভাবে অবস্থান করা খুবই ভালো সিংহ রাশির। সিংহ রাশি বিদেশ থেকে লাভ, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এবং ইনকাম যোগটা খুব ভালো। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি।
মিথুন রাশি চতুর্থভাবে সুখ সাধন বৃদ্ধি করবে। ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু এবং কেন্দ্রটি কোনো রাজযোগ আপনাদের উন্নতি আর উন্নতি সম্পত্তি কেরিয়ার কর্ম এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ধনাধিপতি এবং বুদ্ধির অধিপতি বুদ্ধিভাবে অবস্থান করছে। আকর্ষিক অর্থপ্রাপ্তি, হঠাৎ গেন, শেয়ার বাজার, স্টক বিজনেস, ট্রেন্ডিং, ফাটকা থেকে এই সময় আকর্ষিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং যারা কথা বিক্রি করে খান সেখান থেকে লাভ, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ। এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে গুড নিউজ কিন্তু আসতে চলেছে এবং আপনাদের বিদেশ থেকে এই সময় যথেষ্ট প্রফিট, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করতে চলেছে বৃষ রাশি যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই আট রাশির শুভকামনা আমার থাকলো প্রত্যেকেরই। মানে এই বুধের যে বকরী থেকে মার্গী হওয়ার ফলে রাশিগুলোর প্রত্যেকের জানা ভালো হয়। নমস্কার, ধন্যবাদ।